নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি উপস্থাপন করব বাগদা চিংড়ির একটি অত্যন্ত সুস্বাদু পদ, চিংড়ির তেলঝোল। বাগদা চিংড়ির তেলঝোল রন্ধন পদ্ধতি অত্যন্ত সহজ এবং স্বাদ অসাধারণ। আপনারা চিংড়ির বিভিন্ন পদ রান্না করেছেন, হয়তো এই পদটি কখনো করেননি। গরম ভাতে এর জুড়ি মেলা ভার। তাহলে রান্না শুরু করছি। উপকরণের সমস্ত পরিমাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এক চামচ গোটা জিরে নিলাম, এক চামচ সর্ষে নিলাম। এবার একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি, এবার তাতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প হলুদ। সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আলাদা রেখে দেব। ফোড়নের জন্য নিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং অল্প পাঁচফোড়ন। কড়াই গ্যাসে বসিয়ে 6 টেবিল চামচ সর্ষের তেল নিলাম, দিয়ে দিলাম সামান্য নুন, 7টা বাগদা চিংড়ি নিয়েছি, ভালো করে কেটে পিঠের ময়লা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, হালকা ভেজে তুলে নেব। এবার তুলে নেব। লম্বা ফালি করে কয়েক টুকরো আলু এবং বেগুন নিয়ে নিয়েছি। এবার আলু এবং বেগুন ভেজে নেব। দু মিনিট মাঝারি আঁচে আলু ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। এবার বেগুন ভেজে নেব। বেগুন 2 মিনিট ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। বাকি তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়ন ভাজার সুগন্ধ উঠেছে, দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলা 30 সেকেন্ড কষে নিলাম, এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু এবং বেগুন। এবার দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ। দিয়ে দিলাম স্বাদমতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। চিংড়ি এবং সবজি কিছুক্ষণ ফুটতে দেব। চিংড়ি এবং সবজি
5 মিনিট সময় ধরে ভালো করে ফুটিয়ে নিলাম। সুস্বাদু বাগদা চিংড়ির তেল ঝোল পরিবেশনের জন্য তৈরি। পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু বাগদা চিংড়ির তেল ঝোল। গরম ভাতে পাতিলেবু সহযোগে এই ঝোল অসাধারণ। আপনারা রান্নাটা বাড়িতে করুন। রান্না ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।